গত 11 তারিখে আমার যে মুসলিম ভাই মান তরফর যে ঈদ পর্ব পালন করা যাই সেথিরে মাননীয় বিধায়ক প্রফেসর ডক্টর প্রমোদ কুমার মল্লিক মহোদয় সব বর্ষ পরি এ বর্ষ মধ্য আমার মুসলিম ভাই মানুষ শুভেচ্ছা জনাইপি আসি সেই সময়ের পূর্বতন গোবিন্দপুরর পূর্বতন বিধায়ক শ্রীযুক্ত রবীন্দ্র কুমার মল্লিক মহোদয় মধ্যে উপস্থিত লে তাসহ কিছু গণমাধ্যম কিছু বিভিন্ন নিয়ালি অঞ্চলের বুদ্ধিজীবী যুবক বন্ধু মানে উপস্থিত লে সেই সময়ের গোটে যে উভয়ঙ্কর যে ভেটবাট তাকু কিছু রাজনৈতিক দলর ব্যক্তি তাকু অন্য কিছু উদ্দেশ্য নেই গোটে প্রেস মিট যে চলিত 12 তারিখ দিন করে সেই যে ভাইরাল ভিডিওরে আমি দেখিবা পাইলু বা জানিবাকু পাইলু সে কহিছন্তি যে মাননীয় বিধায়ক প্রফেসর ডক্টর প্রমোদ কুমার মল্লিক লোকপ্রিয়তা কমিছে এবং সে হারি যাওয়ার ভয়ে পূর্বতন বিধায়ক যে বর্তমানে কংগ্রেস দলর দায়িত্বরে অছন্তি তাকু কানে কিছু কথা কহিবা সে জায়গায় আমি মানে উপস্থিত থিলু আমি সেই জায়গায় যাহা দেখিছু যেহেতু সেটি আত্মসবাজির চালুথিলা সঠিক ভাবে শুনা যাও নথিলা কাহা কথা কাহাকু মাননীয় বিধায়ক পূর্বতন বিধায়ককে গোটা আতিথ্যপূর্ণ শুভেচ্ছা জনাইলে সেই ঈদ পর্ব অবসরের তাকু নেইকি কিছু জাতীয় কংগ্রেসর যে অছন্তি কিছু কার্যকর্তা বা যে তিহুড়ি গ্রাম পঞ্চায়েতর সমিতি সভ্য শ্রীযুক্ত শশীকান্ত লেঙ্কা আলোক বাবু তাকু অন্য উদ্দেশ্যে তা গোটে প্রেস মিট কলে আমি সেই উদ্দেশ্যে কহবাকে চাহুছু যে তাঁকর সে কেতে মিছ কথা কুহতি নিয়ালি জনসাধারণ জানিছেন 2022 মশায় গোটিয়ে ভাইরাল হয়ে ভিডিও আপনার মাধ্যমে আমি দেখা পাইলু এরঞ্চ গ্রাম পঞ্চায়েতরে সেতরে কে যদি ডক্টর প্রমোদ কুমার মল্লিক তাঁক পঞ্চায়েতরে সরপঞ্চ সমিতি সভ্য ভাবে জিতন্তি তাহলে সে রাজনীতির অবসর নেবে এবং নন্ডা মধ্যে হবে আজ সেদিনর ভিডিও ভাইরাল যা হয়েছিল আজ মধ্যে সেই বাবু সেই ব্যক্তি জনক মধ্যে কিন্তু সে কেতে সত কথা কুহতি আপন মানে জাঁচান নিয়ালির বুদ্ধিজীবী বা নিয়ালির জনসাধারণ জাঁসারিছেন দ্বিতীয় কথা আপন মানুষ দেখিবে যেতবে পঞ্চায়েত সমিতি নিয়ালি ব্লকরে ইলেকশন পাই আসিলা সেতবে আলোক বাবুঙ্কর গোটে ভিডিও মধ্যে গোটে লেখা ছড়া হল সোশিয়াল মিডিয়ায় সে কহিলেন জাতীয় কংগ্রেসর ইস্তফা দিয়ে নিয়ালি আঞ্চলিক মঞ্চ না নাগরিক মঞ্চ না গোটে সংগঠন গঠন কলে সে গঠনর নেতৃত্ব আলোক বাবু নেলে তেণু তার দিন পরে সে মধ্যে প্রার্থী হলে এবং যে অধ্যক্ষ পদরে হারিলা পরে সে মধ্যে তাপরে কহিলেন তা উপরে মু কিছু মোর সে হাত লেখা নুয়ে কি করেছি মু তাপরে মত দিয়ে পারি যদি আপনার চাইবে তা ভিডিও মো পাখে আছে মু আপনার দেখাই পারি তেমনি এভাবে জন মিথ্যাবাদী এবং স্থিতি যার না সেভাবে ব্যক্তি প্রেস মিট করে নিয়ালি জনসাধারণ বিভ্রান্ত করা চেষ্টা করছেন গোটে কল্পনাকল্পিত অধ্যায় লোক মানুষ জনাওছেন এবং আপন মান যে প্রশ্ন পচারে সেদিনর ঘটনাটা সে যে কহিলেন রবীন্দ্রবাবু কুমার কোটি আলোকবাবু কিন্তু যে আপনার 12 তারিখ প্রেস মিট্রে যে মু হারি যাচ্ছি আত্মবাবুঙ্ পুকু সমস্তে সমর্থন দেওয়া সে সেতরে বিজয় লাভ করবে এই কথা উপরে তেমন আলোকবাবু কেতে সত্যবাদী এবং কেতে কল্পনাকল্পিত কথা কহিপারতি তা নিয়ালি জনসাধারণ জাঁচান তেমন এভাবে লোক এ যে পাগল ভিয়া কথা গপুছেন নিশ্চিত ভাবে আমি কহি রাখবু তেমন সি মেডিকালে ট্রিটমেন্ট হুম তাঁকর মুন্ড মস্তিষ্ক যে মস্তিষ্ক যেভাবে বিভ্রান্ত তথ্য দেখছেন সে প্রথমে সুচিন্তিত বা সুচিন্তাধারে লোক মানুষ জনা তাঁকর এভাবে আশা করা নিয়ালি জনসাধারণ চাহু না এবং আগে মু আপন মানুষ কহি রাখবি মাননীয় বিধায়ককর লোকপ্রিয়তা কমিছে বলে মাননীয় বিধায়ককর লোকপ্রিয়তা এভাবে অছি নিয়ালি সে গোটে অপ্রতিদ্বন্দ্বী এবং আজ পর্যন্ত নিয়ালি যাহা বিকাশ করছে তার কর্ণধার মাননীয় বিধায়ক মুখ্যমন্ত্রী যে ওড়িশার প্রথম পর্যায়ে যে 72টা সিট ঘোষণা করেছেন সে 72টা সিট্রু নিয়ালি 45 নম্বর সিট্রে নিয়ালি অছি তেমন তাঁকর লোকপ্রিয়তা যে 72টা সিকিওর সিট ভাবে
বিজু জনতা দল বিবেচনা করে এবং সে 72টা সিট নিশ্চিত ভাবে জিতিব বলে মাননীয় মুখ্যমন্ত্রী লোক মানুষ জনাইছেন। তেমন বিধায়ক যে লোকপ্রিয়তা এভাবে অছি সে কী অন্য গোটে দলক সহিত মিশিবে তাকে কহবে রবিবাবু প্রতি নিয়ালি, যেহেতু গোবিন্দপুর সে পূর্বতন বিধায়ক লে প্রতি নিয়ালিবাসীর অশেষ ভালপাইবা আছে, অশেষ শ্রদ্ধা আছে। তেমন তাঁর নাঁকু নেই যেভাবে ভাবে রববাবু কুমার বলে কেছেন, তেমন নিশ্চিত ভাবে কবি আলোকবাবুকর কোটি না কোটি তাঁর সংগঠন প্রতি তাঁর গোটে ভয় সৃষ্টি হয়েছি বা এগুটিও যে ঔপচারিক সাক্ষাৎকু সে নিশ্চিত ভাবে বিভ্রান্ত করা সৃষ্টি করছেন। তেমন প্রথম কথা হচ্ছে সি এভাবে কথা দূরে রুহতু এবং নিজের মস্তিষ্ক নিজের যে পাগলামিকু পরিমার্জিত করতু, নিয়ালি জনসাধারণ সঠিক রাস্তা কু নিয়ালির বুদ্ধিজীবী মানে সেপাই জাঁচান। তেমন এভাবে লোক যেভাবে নিয়ালির ভোটর ভাই মানুষ যেহেতু ইলেকশন আউ কিছু দিন অছি, এভাবে জনসাধারণ যে বিভ্রান্তিকর তথ্য দেখছেন সে নিযুক্ত রাখাপি মু আপন মানক জরিয়া অনুরোধ করছি। আলোক বাবু কু অনুরোধ করছি, যাহ কথা সে কহিলে রববাবু তাঁকুঁ যে প্রমোদ বাবু তাঁক কানের এই কথা কহিলে মু আলোক বাবু পচার চাহুছি, রববাবু কুহতু সে তাঁর স্পষ্টীকরণ দিও কম প্রমোদ বাবু কিন্তু তাঁক কানের আম বিধায়ক স্পষ্টবাদী এবং সে স্পষ্ট কথা সবুলে রকিছেন। তেমন আলোকবাবুকর আলোকবাবু কোণ রবিবাবুকর মুখপাত্র কি রবিবাবু জনে পূর্বতন বিধায়ক, তেমন এভাবে মিছ ও কল্পনা কল্পিত কথা সাধারণ লোকের পাখে আনবা গোটে বাচলামীয় গোটে মূর্খতার পরিচয়। যে দেখুন নিয়াজ নির্বাচন মন্ডল কণ্টাপড়া ব্লকরে বিজেপির যে সমর্থিত সমিতি যে অছি তাদের কংগ্রেস আউ বিজেপির মিলিত মেন্টরে সে সমিতি আইছে। তেমন আপন মানে জাঁপারে যে এটি নিয়ালি নির্বাচন মন্ডলের কি ভাইচারায় চালুচি, এটি পঞ্চায়েত নির্বাচনের কণ্টাপড়া ব্লকরে কৌশি পঞ্চায়েতের কংগ্রেস তরফর প্রার্থী দিয়া যাই না, বিজেপি প্রার্থীকে কংগ্রেস বেলা সমর্থন করলে এবং কংগ্রেস যেটি সমীসভা জিতি সে নির্দ্বন্দ্বের বিনা স্বার্থে বিজেপির সমিতি গঠনের সহায়ক হয়েছে। তেমন মু ভালোভাবে স্পষ্টীকরণ দেওয়া চাহে যে মাননীয় বিধায়ক প্রতি যে লোকপ্রিয়তা আছে নিয়ালি নির্বাচন মন্ডলে তাকে সহি নপারি এভাবে বিভিন্ন বিভ্রান্তিকর মন্তব্য দিয়া যাচ্ছে যে মাননীয় বিধায়ক কৌশল মু পারিবি না, তেমন তুমি ভোট কংগ্রেসকে দিও। মাননীয় বিধায়ক গোটে স্পষ্ট করা চাহে মাননীয় মুখ্যমন্ত্রী যে নিষ্পতি নিয়েছেন চতুর্থরপা যে বিধায়ক প্রার্থী করছেন নিয়ালি নির্বাচন মন্ডলীরে, তাঁকু চতুর্থরপা একতরফা বিজয় করা যে আহ্বান দিয়েছেন বা যে স্রোত বহুছি তাকে জাতীয় কংগ্রেসের কর্মকর্তা সহি নপারি এভাবে বিবাদীয় মন্তব্য দিয়ে লোকঙ্কু যে নিয়ালিবাসীর সাধারণ লোকঙ্কর মনকু বিভ্রান্তি করছেন, এখন নিয়ালিবাসী কেবে গ্রহণ করবে না, কেবে ক্ষমা দেবে না। মাননীয় বিধায়ক এবং সাংসদ প্রার্থী ডক্টর রাজশ্রী মল্লিক একতরকা বিজয় রয়েবে, প্রায় 50,000 ঊর্ধ্ব ভোটে বিজয় করবে, এ কথা নিয়ালিবাসী আশা রাখছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাঁকে আশীর্বাদ করছেন নিয়ালিবাসী প্রতি। কি কাহা কানরে কম কথা হলে কি ঔপচারিক মন্তব্য দেলে তাঁক কথা অর্থক উন্নত করা তাঁর মূল আভিমুখ্য, যেটি কি আমার নিয়ালি ব্লকর জনে নোমিনি তথা কংগ্রেস জনে নেতা বিভ্রান্তকর মন্তব্য দিয়ে আসুচার। আপনার যদি তাঁর ইতিহাস দেখবে কতবে কুমি মু নন্ডা হবি, কতবে কুমি মু রাজনীতি ছাড়িদেবি, কিন্তু কোণী বি কথার তাঁর সত্যতা নাই। তো আমি এই প্রেস মিট মাধ্যমে নিয়ালিবাসী আমি জনাই দেওয়া চাউ, নির্বাচন আসলে বিজেপি কংগ্রেস সবু ভাই ভাই হয়ে যাবে, বিভ্রান্তিকর মন্তব্য দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সাংরে অনেক, মাননীয় বিধায়ক আপনার সাংরে অনেক, আপনার যে আস্থা যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী আর প্রমোদ মল্লিক উপরে রাখছেন তা সেমতি আশীর্বাদ করে আসুন। আর নিয়ালি নির্বাচন মন্ডলে চতুর্থ বিজু জনতা দল 50,000 অধিক ভোটে জিতব এই আমি আশা রাখুছু।